গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে সানডে, এখন বাজে সকাল 8টা। তো এখান থেকেই আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। এই জাস্ট আমি ঘুম থেকে উঠেছি, এখন চা করব। তো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো। বাইরে আজকে একদম মেঘলা করে আছে আকাশ, রোদ ওঠেনি, দেখো পুরো মেঘ হয়ে রয়েছে বাইরেটা, একদম রোদ ওঠেনি। ঠান্ডাটা, ঠান্ডা হাওয়াটাও লাগছে খুব ভালো রকমভাবে। এই তো ঠান্ডা লেগে যাওয়ার একদম টাইম, বেশ ভালো গায়ে লাগছে ঠান্ডাটা। এই যে আরেকজন ঘুম থেকে উঠেই লেজ নাড়া শুরু হয়ে গেছে, কি হয়েছে? এই যে কি হয়েছে তোমার, কি হয়েছে, লেজ নাড়ো কেন? টাইম হয়নি খাওয়ার, হয়তো হবে, হবে একটু পরে দেবো। তোমার কি ব্যাপার, কি ব্যাপার? চা বসিয়েছি, ভালো ঠান্ডা লাগছে, কিন্তু মাথাটা যন্ত্রণা করছে, হঠাৎ করে মাথাটা ধরে গেল ঠান্ডায়। গরম চাটা বেশ, এখানে দাঁড়িয়ে আছি গ্যাসের সামনে, খুব ভালো লাগছে। চা হয়ে গেছে, গরম গরম চা, ধোয়া উঠছে। ঠান্ডায় যেন চাটা একদম দারুণ ব্যাপার। সারাদিনের খাবার নিয়েছি, বাদরের মতন নাচে, বাদর নাচ নাচে, বাদর রোগা হয়ে গেছে বলে খুব লাফাচ্ছে। বাদর নাচ, এই যে বাদর নাচ, বাদর নাচ, বাদর নাচ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগছে বাদর নাচ, সবাই দেখছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর লাগছে বাদর নাচ। তেল গরম হয়ে গেছে, এই কড়াইটা কিনেছিলাম, ছোট্ট কড়াই, আমার খুব পছন্দ ছিল কড়াইটা, দেখে ওই লুচি টুচি ভাজা আর এই টুকটাক ভাজাভাজি করার জন্য এই কড়াইটা কিনেছিলাম। অনেক দিন পর পুরি খাচ্ছি। এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট, পুরি আর জিরা আলু। আটার বলে জিনিসটা একটু লাল লাল হয়েছে, না হলে সাদা সাদাই ভাজতাম। ঠাকুমা আলু মাখছে, জেলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ও আলু মাখা শিখছে। আমি যখন ঘরে থাকবো না, ও নিজে নিজে রান্না করে খাবে, ও রান্না শেখে, বুম বসে বসে রান্না শেখে, এই যে একজন বসে আছে, সব বসে বসে রান্না শিখছে। এই তুই রান্না করবি? হ্যাঁ, রান্না বান্না ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে ফ্রেশ হয়ে এলাম। তো এখন নিউজ পেপারটা একটু চোখ বুলিয়ে নেবো, সকাল থেকে সময় পাইনি। আর তোমাদের সাথে আরও একটা জিনিস আমার শেয়ার করার আছে। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল যে একটু আঁকা শিখবো, আর আরও অন্যান্য অনেক ইচ্ছেই ছিল, যাই হোক কোনোভাবে সেটা তখন হয়ে ওঠেনি। তো আমি এখন মানে জাস্ট আগের সপ্তাহে একটা ড্রয়িংয়ের জায়গাতে আমি নতুন ভর্তি হয়েছি, তো সেটাই তোমাদেরকে জানানোর ছিল। আসলে অনেকেরই তো ছোটোবেলায় অনেক কিছু করার ইচ্ছে থাকে, তো সবার সবসময় সব কিছু হয়ে ওঠে না, তো আমি এখন এসে করলাম, কারণ এটা আমার একটা ভালো লাগার জিনিস আর কি। তো নিজেকে ভালো রাখতে হলে কখনো কখনো নিজের ভালো লাগাগুলোকেও খেয়াল রাখতে হয়। তো এই আমার ড্রয়িংয়ের খাতা, আর এটা আমি আগের দিন ড্রয়িং করেছিলাম। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ফার্স্ট ডে এটাই এঁকেছিলাম, তো আবার কিছু হোমওয়ার্ক দিয়েছে, তো সেটা আমি এখন ওই নিউজ পেপারটাও একটুখানি চোখ বুলিয়ে নিয়ে তারপরে করব। আমার আঁকা হয়ে গেছে, এখন লাঞ্চটা করে নেব, লাঞ্চ করে তারপরে একটু রেস্ট নিয়ে নেব, বিকেলবেলা একটু বাজারে যেতে হবে, দরকার আছে। আজকে দুপুরের একটু অন্যরকম লাঞ্চ, এটা ভেজ স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন বল। চিকেন বলটা নতুন বানিয়েছি, যদি তোমাদের কারো রেসিপি লাগে তো বলো, আমি এখনও জানি না কেমন হয়েছে খেতে, এখন টেস্ট করে দেখবো কেমন লাগছে। আমরা এখন যাচ্ছি ছাদে খেলতে, চলো 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 ইয়ে 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 চলো 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 খেলবো, আমরা খেলবো, হ্যাঁ চলো গেটটা দিয়ে দিই, দাঁড়াও চলো,
খেলবো তো, আমরা খেলবো এখন। হ্যাঁ হ্যাঁ, তোমরা দেখো কত আনন্দ পেয়েছে ও ছাদে। প্রত্যেক দিন আমি ও অল্টারনেট করে আনি সবাইকে। চলো যাও যাও, নিয়ে আসো 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 আসো, দৌড়ে দৌড়ে দৌড়ে, ইয়ে দাও 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 দাও, তুমি গুড গার্ল কিন্তু, দাও দাও, চলো চলো নাও, এই যাই যাই, চলে আসো চলে আসো চলে আসো তাড়াতাড়ি, চলো চলো চলো, তুমি তুমি গুড গার্ল না, ওরম কয় না, দাও যাও, এই যে আসো 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 আসো, গুড গার্ল, ট্রিট দেবো ট্রিট, চলো আমরা রোজ আসি ছাদে খেলতে, চলো রে। কে উড়ে গেল, এই নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে, এরম খেলা না, আমরা তো ছুঁড়ে দেবো তো, চলো আসো 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 আসো, ইয়ে চলো 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 আবার আসো 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 আসো, ইয়ে বিকেলবেলা বৈঠক বসে, আর তো ওখালি মুন্ডু বার করেই দেখে নিচে কে আছে কি আছে, এই ওকে ঘুরিয়ে নিয়ে আসলাম নিচ থেকে, ওর হলো না, ওর মুন্ডু বার করে দেখতে হবে নিচে কি আছে। আরেকজন ছাদ থেকে খেলে এসে হাঁপিয়ে গেছে, আরেকজন এখানে দাঁড়িয়ে আছে, আরেকজন এই ঘরে শুয়ে আছে। এটা কি বিকেলের আড্ডা বসেছে, চা নিয়ে আসবো, চা চা হবে নাকি, চা চলবে, একটু চা ফা চলবে নাকি, একটু চা খাবেন দিদিরা। আমি এখানে বসে বসে ব্লগ দেখছি আর ওরা ব্লগ শুনছে, তাই তো গেম লুকাচ্ছ কেন তুমি, এই যে মন দিয়ে বসে বসে ব্লগ শুনছে, ও তো আর দেখছে না ও শুনছে, এখানে আরেকজন তুমিও শুনছো ব্লগ। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও, আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকু।